আসসালামু আলাইকুম কত পর্বে আমরা আয়ন নিয়ে আলোচনা করেছিলাম এই পর্বে আমরা প্রথমে আর এন এবং ডিএনএর মধ্যে যে পার্থক্য সেটা নিয়ে আলোচনা করব চলুন দেখে নিই আয়নের মধ্যে কী ছিল আয়নের মধ্যে চার ধরনের নিউক্লিওটাইড ছিল যার মধ্যে একটা হচ্ছে অ্যারেনসিন মনোফসফেট গর্ণসিন মনোফসফেট ইউরোডিন মনোফসফেট এবং সাইটেন মনোফসফেট তো কি দেখলাম এই চার ধরনের নিউক্লোটাইড আয়ারনে আছে তো আমাদের ডিএনএতে কি আছে ডিএনএতে অ্যারেনোসিন মনোফসফেটের জায়গায় পাওয়া যাবে ডি অক্সি মনোফসফেট এবং গোয়ানোসিন মনোফসফেটের জায়গায় পাওয়া যাবে ডি অক্সি গোয়ানোসিন মনোফসফেট ইউরোডিন মনোফসফেটের জায়গায় ডি অক্সি থাইমেডিন মনোফসফেট এবং সাইটিডিন মনোফসফেটের জায়গায় ডি অক্সি মনোফসফেট তো আমরা নিউক্লোটাইটের সরি হ্যাঁ নিউক্লোটাইটের বিভিন্ন অংশ নিয়ে একটু আলোকপাত করবো একটু অংশগুলোর নাম কি একটু জেনে রাখবো এই যে মাত্র অংশ দেখছেন এই অংশের নাম হচ্ছে নাইট্রোজেন বেস আর অ্যারনোজন মনোফসেটের যে নাইট্রোজেন বেস তার নাম হচ্ছে অ্যারনিন পরে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা হচ্ছে রায়বোস সুগার এটা পাঁচ কার্বন বিশিষ্ট একটা সুগার আর একটা অংশ হচ্ছে ফসফেট তো দেখুন এই অ্যাডিনোসিন মনোফসফেট এবং ডিঅক্সি অক্সি অ্যাডিনোসিন মনোফসফেটের যে নাইট্রোজেন বেজ এই নাইড্রোজেন বেজগুলা সিমিলার কিন্তু পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে এইখানে এখানে দেখছেন অ্যাডিনোসন মনোফসফেটের ক্ষেত্রে এই ও এইস গ্রুপটা আছে কিন্তু এখানে ও এইস গ্রুপটা নেই এই ও এইস গ্রুপের ক্ষেত্রে স্থলে একটা হাইড্রোজেন আসে যে হাইড্রোজেনটা সাধারণত উজ্জ্ব থাকে উজ্জ্ব রাখা হয়েছে তো একইভাবে এই নিউক্লোরাইটগুলোর নাইট্রোজেন বেস দিকে লক্ষ্য করুন গোয়ানোসিন মনোফসফেট এবং ডি অক্সি গোয়ানোসিন মনোফসফেটের যে নাইক নাইট্রোজেন বেস অর্থাৎ গোয়ানোসিন সেটাও এক এটার ক্ষেত্রেই এবং সাইডেরিট মনোফসফেট এবং ডি অক্সি মনোফসফেটের যে নাইট্রোজেন বেস সাইটোসিন সেগুলো দুইটার ক্ষেত্রেই এক পার্থক্য কোথায় পার্থক্য সেই একটা জায়গায় এটা প্রথমটার ক্ষেত্রে দেখিয়েছিলাম ও এর জায়গায় এইস থাকবে আরেকটা ব্যতিক্রম হচ্ছে ইউরোণ মনোফসফেট এবং ডিঅক্সি অক্সি থাইমেরিন মনোফসফেট দেখুন ইউরিন মনোফসফেটের যে নাইট্রোজেন বেস সেটা ডিঅক্সি অক্সিড থাইমেরিন নাইট্রোজেন নাইড্রোজেন বেসের মতো নয় একটু পার্থক্য আছে তাছাড়া বাকিটার পার্থক্য একই আগেরগুলোর মতোই তো আমরা অ্যারেডোসিন মনোফসফেটকে এই অ্যারেডোসিনের এ দ্বারা প্রকাশ করব সিমিলারলি ডি ডিঅক্সি গোয়ানোসিন মনোফসফেটকে জি দিয়ে ডি অক্সিট মনোফসফেটকে টি দিয়ে ডিঅক্সি সাইটেডিন মনোফসফেটকে সি দিয়ে প্রকাশ করবো এই চারটা হচ্ছে সেই আমাদের ডিএনএর চারটা লেটার আগে বলা হয় সেই চারটা লেটার যা দিয়ে পুরো ডিএনএ লেখা হয় আচ্ছা বেস পেয়ার সম্পর্কে জানা লাগবে আমার কাছ থেকে জানবেন না আমাদের অনেক জ্ঞানী অনেক গভীর ভাবনা চিন্তক কারক একজন কি বলবো বাংলাদেশের নাস্তিক সমাজের মধ্যে অনেক নাম করা একজন ব্যক্তি এবং আমার প্রিয় একজন ভাই তার কাছ থেকে শুনে আসি বেস পেয়ারটা কি হয় আমাদের জীবন যদি কোন বই হয় সেটাকে যদি আমরা লিখতে চাই তাহলে যে গুলো দিয়ে লিখবো তার সংখ্যা মাত্র চার এটি T C সাথে সংযুক্ত হয় এবং সিজি সাথে সংযুক্ত হয় এই সংযুক্তিকরণের কারণেই একটি বেস পেয়ার থাকে যেটা হলো ফসফেট 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 বেস পেয়ার দিয়ে এই চারটি অক্ষর সংযুক্ত হয়ে 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 যে কোনো জীবন ফসফেট বেস পেয়ার হসপেট দিয়ে চারটি অক্ষ সংযুক্ত হয়ে বেস্ট পেয়ার নাকি আচ্ছা ভাই আপনি দেখি আপনাকে পারি কিনা আসলে আসলে কি ধরুন আমি একটু আহ কি বলবো তুলনা করে বোঝাই ধরুন এ আর টি এর মধ্যে বন্ধুত্ব আছে সে কারণে এ এবং টি সবসময় একজন আরেকজনের সাথে থাকবে এবং জি এবং সি এর মধ্যে গভীর বন্ধুত্ব আছে এবং এরা দুজন সবসময় একজন আরেকজনের সাথে থাকবে এই যে এ এবং টি একজন আরেকজনের সাথে জোড়া বেঁধে থাকে বলে হচ্ছে বেস পেয়ার এবং জি এবং সি যেহেতু একজনের সাথে জোড়া বেঁধে থাকে এটাকে বলে বেস পেয়ার এখন বেস পেয়ার কেন বলে এটা একটু লক্ষ্য করি দেখুন আমি বলেছিলাম যে নিউক্রোটাইড একটা অংশ হচ্ছে তার নাইট্রোজেন বেস দেখুন অ্যাডেনোসিন মনো ডিওক্সি অ্যাডেনোসিন মনোফসফেট এবং ডিওক্সি থাইমিন মনোফসফেটের যে নাইট্রোজেন বেস অ্যাডেনিন এবং থাইমিন সেই দুইটা নাইট্রোজেন বেস পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে এই বেস পেয়ারটা গঠন করে ঠিক এইখানে গুয়ানিন এবং সাইটোসিন পরস্পরের সাথে তিনটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে বেস পেয়ার গঠন করে ওকে সমস্যা নাই ভাই একটু ফুল বলে ফেলছেন যাই হোক সেটাকে শিখাই করি ভবিষ্যতে নিয়ে এটা মাথায় রাখবেন এবং সে অনুযায়ী বলবেন আমরা বাকিটা দেখি আমাদের ভাই কি বলেন ভাই বলে যে কোনো জীবন গঠিত হয় এবং সেই জীবনের পরবর্তী জেনারেশনের তথ্য পাঠ্য চলে যায় ডিএনএ এবং আর যে স্ট্রাকচার এবং ডিএনএ এবং আর এর যে স্ট্রাকচারের প্রোটিন তৈরি করার যে বেস ফাংশনটা সেটা একটু জটিল এই জিনিসটা আসলে সহচরার কাউকে কাউকে বা কেউ সহজ করে বুঝে উঠতে পারে না তো শুধুমাত্র এই জিনিসটি আমরা যদি বলি যে প্রতিটি নিউক্লোটাইট যেটি চারটি বলছি আমরা চারটি নিউক্লোটাইট একটি সুগারের সাথে সংযুক্ত থেকে ফসফেট কে বেস ধরে বেস হচ্ছে আমরা প্লাস্টিক যদি বলি বা একটা যদি ধরি তাহলে তার পাশে যে দুটো বাস থাকে সেটি কি যদি আমরা বেস ধরি এই ফসফেট কে বেস ধরে ফসফেট বেস এই জীবনের কাঠামো এই চারটি নিউক্লটাইড সংযুক্ত হয়ে জীবন গঠিত হয় এটাই হচ্ছে আজ পর্যন্ত এটা ফসফেট নাকি বেস আমি কি অবস্থা ভাই আমি কেমন বললা তো ফসফেট বেস নাকি ভাই বেস হচ্ছে এই এই যে এটা হচ্ছে বেজ এটাকে বলে বেস আর আপনি যে কি বললেন মইয়ের সাথে কাঠামো নাকি ওই মইয়ের কাঠামোর মধ্যে বাস এই বাসটাকে আপনি এখানের সাথে তুলনাও করতে পারেন এটাকে ময়ের কাঠামোর সাথে তুলনা করতে পারেন এবং মইয়ের একটা সাইডের সাথে তুলনা করলে এটাকে একটা সাইডে সেই বাস ধরতে পারেন এবং এখানে যে পাড়া দিয়ে পাড়া দিয়ে উঠবে সেটা ধরতে পারেন ধরতে পারেন সমস্যা নাই কিন্তু আপনি বলতে চাইতেছেন এই অংশটাকে বেস অবশ্যই এই অংশটা বেদ না আর বেস বলতে আপনি শুধুমাত্র এই অংশটাকে বলতে শুধুমাত্র আপনি ফসফেটকে বোঝাচ্ছেন সেটা আসলে ঠিক না আপনি যা বোঝাইতে চাইছেন তা হচ্ছে এই পুরো অংশটা ফসফেট এবং রাইভ সুগার এই দুইটা অংশ মিলিয়ে আপনি এই এই অংশটাকে বোঝাতে চাচ্ছেন আসলে আপনি সেটা জিনিসটা বুঝতে পারেননি হয়তো বা যেখান থেকে শুনছেন সেখান থেকে আসলে কি বলবো বা যার কাছ থেকে নির্দেশনা পাইছেন তার কাছ থেকে আসলে ঠিক মতো কি বলবো তার যাই হোক আমরা ভবিষ্যতে দেখবো আপনি কি বলছেন না বা আপনার উদ্দেশ্যটা কিছু বিষয়ের যখন এ এবং টি সংযুক্ত হয় এই দুটো সংযুক্ত অপরটা সাথে হতে পারে না এ আর টি শুধু সংযুক্ত হতে পারে দুটো হাইড্রোজেন ছেড়ে দেয় কি বললেন এ এবং টি যুক্ত হাইড্রোজেন ছেড়ে দেয়

অপরটার সাথে হতে পারে না এ আর শুধু সংযুক্ত হতে পারে তখন দুটো হাইড্রোজেন অণু ছেড়ে দেয় যদি আমি ভুল খুব একটা না করি এবং সি এবং সি এবং জি যখন সংযুক্ত হয় তখন তিনটি হাইড্রোজেন অণু ছেড়ে দেয় ও আচ্ছা 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 আপনি এদিকে দিলে বুঝাইতে বৈনি আমি একটু আগেই बोलছি ভাই আসলে এ এবং টি সংযুক্ত হওয়া বলতে যে এটা বোঝাচ্ছেন মানে বেস পেয়ার এ এবং টি বেস পেয়ার কেভাবে গঠিত হয় সেটা হচ্ছে অ্যাডেনিন এবং থাইমিন দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে দুইটা হাইড্রোজেন ছেড়ে না দোয়া দুইটা হাইড্রোজেন অন্য ছেড়ে দেওয়া মানে চারটা হাইড্রোজেন পরমাণু ছেড়ে দেওয়া আসলে কি বলবো কোথায় হাইড্রোজেন বন্ধন আর কোথায় হাইড্রোজেন অন্য ছেড়ে দেওয়া না ভাই আপনার কাছ থেকে কি শেখাইলাম আর মানুষজন কি শিখবে ভাই আমি চিন্তিত আপনি আমাদের বাংলাদেশের তো সুনামধন্য একজন ব্যক্তি ওকে সেই গোয়ানোসিন মন কি বলবো গোয়ানিন ও সাইডোসিনের মধ্যে যে বন্ধন বলছেন সেখানে তিনটা হাইড্রোজেন অণু ছেড়ে দেয় পাও দ্যাটস গ্রেট আপনি পারেনও ভাই এখানে তিনটা হাইড্রোজেন বন্ধন গঠন করে এই হাইড্রোজেন বন্ধন গঠন করা কি আপনি বললেন হাইড্রোজেন অণু ছেড়ে দেয় ভাই একটু এরপর থেকে বলতে গেলে একটু জেনে বোঝে তারপরে বলবেন আশা করি আমাদের এই লজ্জার মতো লজ্জাকর পরিবেশ পরিস্থিতিতে পড়তে হবে না তার জন্য চলুন আমরা এখন অন্য আলোচনায় আসি আলোচনা হচ্ছে আমাদের ডিএনএ কি কোথায় থাকে এবং ডিএনএ দেখতে কেমন সে নিয়ে আলোপাত আলোকপাত করি দেখুন এটা হচ্ছে আমাদের একটা কোষ কোষের বিভিন্ন অঙ্গারও থাকে সে আমি সেগুলো নিয়ে আলোচনা করব না আলোচনা করতে হলে আমি প্রথমে আলোচনা করব হচ্ছে আমাদের নিউক্লিয়াস এই যে নীল অংশ দেখছেন এটা হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের মধ্যে আপনি মানে এক্স আকৃতির কিছু কিছু অঙ্গাণু এইগুলাকে বলা হচ্ছে ক্রোমোজোম চলুন একটা ক্রোমোজোমকে আমরা জুম করে দেখি সাইডে নিয়ে এবং জুম করে দেখি তো ক্রোমোজোমের মধ্যে কি দেখতে পাচ্ছি এই যে লাল বা কি বলবো কমলা বলেন সেই কালের পেঁচানো পেঁচানো যে অংশ এটাই হচ্ছে আমাদের সেই ডিএনএ মলিকুল আমাদের ডিএনএ মলিকুল এই ডিএনএ মলিকুলটা হচ্ছে এই কোষের যাবতীয় ইনফরমেশন বহনকারী যাবতীয় ইনফরমেশন বহনকারী বলতে এই ডিএনএ কোষের মধ্যে প্রোটিন কীভাবে সিনথেসিস হবে তার সিকোয়েন্সটা নির্দেশ করবে এবং সেই প্রোটিন পরবর্তীতে কোষটাকে পরিচালনা করবে সুতরাং এই যে নিউ ডিএনএ যে দেখতে পাচ্ছেন এই ডিএনএকে আপনি বলতে পারেন কোষের মেমোরি কার্ড মতো কারণ এই ডিএনএ পরবর্তী প্রজন্মতে কোষ ভবন বিভাজন হবে পরবর্তী বিভাজনের মধ্যে যাবে চলুন ডিএনএ নিয়ে আর একটু বিস্তারিত দেখার চেষ্টা করি আমরা বলে রাখি যে আমাদের যে ডিএনএ পাওয়া যায় এর সব অংশই কিন্তু জিন অথবা প্রোটিন এর নির্দেশনা বহন করে না যে অংশটুকু প্রোটিনের নির্দেশনা বহন করে তার নাম হচ্ছে জিন চলুন ধরি এই অংশটা হচ্ছে একটা জিন অংশটাকে একটু জুম করে ওই পেসানো অংশটাকে খুলে আমরা সোজা করে দিই সোজা করে দিলে কি দেখবো এইরকম হচ্ছে একটা ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ডাবল কেন বললাম সেটা একটু দেখি দেখুন এই ডিএনএটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি এটা হচ্ছে সেই প্রথম স্ট্র্যান্ড এটা হচ্ছে তার দ্বিতীয় স্ট্র্যান্ড এটা একটা সূত্র এটা আর একটা সূত্র এবং আমরা ডিএনএ এর একটা দিক নির্দেশনা দিয়ে থাকি সেটা হচ্ছে প্রাইম টু টু প্রাইম 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 অথবা সেই অংশটা আমরা চিহ্নিত করে দিলাম একটা যদি থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম হয় সেই তার বিপরীত অংশটা হবে সেই প্রান্ত থেকে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম এটা মনে রাখতে হবে জাস্ট একটু দেখে যান আপনারা এখন আসি ফুল লেটার ডিএনএ আসলে কি ডিএনএ যে লেটার সেগুলো আসলে কী লেটার দিয়ে কীভাবে কোড লেখা হয় আমি আগে তো বলেছি ডিএনএ চারটা লেটার দিয়ে গঠিত এই লেটারের আসলে তাৎপর্য কি আমরা জানি ইংরেজি বর্ণমালায় লেটার থাকে ছাব্বিশটি এখন এই ছাব্বিশটি বর্ণমালার কিছু কিছু বর্ণ দিয়ে ধরেন দে একটা শব্দ ইট একটা শব্দ রাইস একটা শব্দ এভরি একটা শব্দ টে একটা শব্দ দেখুন দে শব্দটা এসেছে চারটা বর্ণ দিন চারটা বর্ণ ছাব্বিশটা বর্ণের মধ্যে চারটা বর্ণ দিন শব্দটা ইট এসেছে তিনটা বর্ণ দিয়ে রাইস চারটা দিয়ে এভরি আবার পাঁচটা দিয়ে ডে তিনটা দিয়ে এখন দের একটা আলাদা মিনিং আছে দে মানে তারা ইট মানে খাওয়া রাইস মানে চাল এভরি মানে প্রতি ডে মানে দিন তো আমরা কি দেখতে পাচ্ছি আমাদের ছাব্বিশটা বর্ণমালার যে ইংলিশ বর্ণমালা বর্ণ যে ইংলিশ বর্ণমালা তা দিয়ে এই শব্দটা এই বাক্যটা গঠিত হয়েছে এবং এই বাক্যটা পুরোটা বাক্য বাক্যর মিনিং একটা আলাদা সেই বাক্যর মিনিং হচ্ছে তারা প্রতিদিন ভাত খায় এখন আমাদের ডিএনএতে চারটা লেটার থাকে এই চারটা লেটার দিয়ে কীভাবে শব্দ বা বাক্য গঠিত হবে তা নিয়ে একটু আমরা আলোচনা করি এই যে ধরুন এইটা হচ্ছে একটা বাক্য একটা বাক্য হলো তো শব্দ কোথায় এই যে তিনটা এই 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 তিনটা 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 করে একটা করে শব্দ এই তিনটা শব্দর আবার আলাদা মিনিং আছে এই তিনটা শব্দর আলাদা মিনিং আছে এই মিনিংগুলা আমি একটু পরে দেখাবো এই এই শব্দগুলো আসলে মিনিং কি যেমন আপনি প্রথমে যেই দুই একটা বলে এখানে বলে রাখি টি জিসি বলতেছেন এই টি জিসি মানে হচ্ছে সিস্টিন টিআইটির মানে হচ্ছে টাইরোসিন টি এর মানে হচ্ছে ফিনাইল অ্যালানিন ওকে এরকম প্রত্যেকটা শব্দের একটা করে মানে আছে এই মানেটা কি এর একটা সংক্ষিপ্ত চাটা আমি দেখাবো হয়তো মানেটা আমার ভুল হতে বলতে যে তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন এইখানে দে শব্দটা কিন্তু চারটা বর্ণ দিয়ে গঠিত কিন্তু আবার ইট শব্দটা তিনটে দিয়ে আবার এখানে আবার পাঁচটা দিয়ে গঠিত কিন্তু ডিএনএর যে শব্দ সেই শব্দগুলা তিনটার বেশি বর্ণ দিয়ে গঠিত হবে না অথবা তিনটা কমও দিয়ে হবে না দুটা দিলে হবে না চারটা দিলে হবে না ঠিক তিনটায় লাগবে এই তিনটা বর্ণ দিয়ে একটা করে শব্দ এবং পুরা যে সেন্টেন্স গঠিত হয়েছে এই সেন্টেন্সের একটা সব মিনিং আছে এর মিনিং হচ্ছে আমি যেই অংশটা দেখাচ্ছি এর মিনিং হচ্ছে ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টি ডায়োটিক হরমোন মানে ডিএনএর এই অংশটা ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টিডায়োটিক হরমোনকে নির্দেশ করে এই হরমোনটা কি এই হরমোনটা আমাদের শরীর অনেক গুরুত্বপূর্ণ একটা হরমোন যে হরমোনটা আমাদের মূত্র কতখানি হবে তা নিয়ন্ত্রণ করে এ নিয়ে আলোচনায় যাব না এখন আমাদের সেই পূর্বক্ত ভাই জ্ঞানী ভাই অনেক গভীর চিন্তক মানুষ তার নাকি রাত্রে ঘুম হচ্ছিল না একটা খবর শুনে যে সিক্স লেটার ডিএনএ নাকি কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব হচ্ছে এখন সিক্স লেটার ডিএনএ কী কার্যকরভাবে কিভাবে প্রয়োগ করা সম্ভব হচ্ছে এ নিয়ে একটু পরে আলোচনা করব আগে দেখি ফোর লেটার ডিএনএ অর্থাৎ এ টি জি সি এই ডিএনএগুলার শব্দ কয়টা ঘটিতে হয় এবং প্রত্যেকটা শব্দের কয়টা করে মিনিং থাকতে পারে এরকম কিছু দেখে নিই ধরুন টোটাল ওয়ার্ড এখানে ডিএনএ যে আমরা ওয়ার্ড বা শব্দগুলি এর ভালো নাম হচ্ছে করোন এটা নাম মনে রাখলে হবে টোটাল কোড়ন সম্ভব চৌষট্টিটি এবং টোটাল চৌষট্টিটি কোডন বা ওয়ার্ড চৌষট্টি ওয়ার্ডের টোটাল মিনিং হচ্ছে বিশটি তো আপনারা দেখতে পাচ্ছেন চৌষট্টিটা ওয়ার্ডের বিশটা মিনিং তার মানে কি অনেকগুলো শিরোনাম আছে অর্থাৎ অনেকগুলো সমর্থক শব্দ আছে তো সেই সমর্থক শব্দ একটা সংক্ষিপ্ত লিস্ট আমরা দেখে আসি এই হচ্ছে সেই সামর্থ্য শব্দ লিপ ধরুন কী বলেছিলাম তিনটা অক্ষর তিনটা বর্ণ দিয়ে বা তিনটা অক্ষর দিয়ে একটা করে শব্দ গঠিত হয় এবং টি 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 একটা শব্দ টিটিটির মানে হচ্ছে ফিনাইল অ্যালারিন এবং টিটিসির মানেও হচ্ছে ফিনাইল অ্যালানিন টি এর মানে লিউসিন টি জির মানেও লিউসিন এবং এইখানে দেখছেন টিটিটি সি টিটির মানে হচ্ছে লেউসিন অন্য যে কোনো জায়গা থেকে দেখি এখান থেকে দেখি জি জি মানে সে গ্লাইস গ্লাইসিন জি জি সির মানে গ্লাইসিন তো এরকম দেখতে পাচ্ছি যে এই বিশটা মিনিংয়ের জন্য চৌষট্টিটা শব্দ আছে অর্থাৎ আমাদের এই যে চার লেটার দিয়ে যে পরিমাণ শব্দ গঠন সম্ভব তাও আমার আমাদের বিশটা অ্যামিনো অ্যাসিডকে নির্দিষ্ট করার জন্য মোর দেন অ্যানার মানে প্রয়োজনীয় অতিরিক্ত শব্দ গঠন সম্ভব মাত্র চারটা লেটার দিয়ে তো ছয়টা লেটারে কি তাৎপর্য এখন একটু ব্যাখ্যা করার চেষ্টা করি এই ছয়টা লেটার আবিষ্কার হয়েছে তার মধ্যে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই এই এক্স দেখতে কেমন এক্স দেখতে অনেকটা এরকম ওয়াই দেখতে অনেকটা এরকম চলুন এখন আমরা ফোর লেটারের সাথে এবং সিক্স লেটারের সাথে একটু তুলনা করি যখন ফুল লেটার ছিল তখন টোটাল ওয়ার্ড সংখ্যা ছিল হচ্ছে বা শব্দ সংখ্যা ছিল চৌষট্টিটি মিনিং ছিল বিশটি এখন যোগ হলো লেটার সংখ্যা ছয়টা বাড়ানোর ফলে টোটাল ওয়ার্ড সংখ্যা যোগ হলো যে যে পরিমাণ ওয়ার্ড যোগ হলো সেটা হচ্ছে ছয়শো পঁয়ষট্টি ওয়ার্ড যোগ হলো চৌষট্টিটির সাথে আরও ছয়শো পঁয়ষট্টি ওয়ার্ড যোগ হলো শুধুমাত্র দুইটা লেটার বাড়ানোর কারণে এতে টোটাল ওয়ার্ড সংখ্যা দাঁড়ালো সাতশো উনত্রিশটি তো এখন মনে করতে পারেন মিনিং কয়টা হলো বাড়লো মিনিং বাড়লো চিরটা টোটাল মিনিং বিশটায় রয়ে গেল তো কি দেখতে পেলাম চৌষট্টিটা ওয়ার্ড দিয়ে বা শব্দ দিয়ে যেমন বিশটা মিনিং প্রকাশ করা যেত তেমনি সাতশো উনত্রিশটা ওয়ার্ড বা শব্দ দিয়েও সেই বিশটা মিনিংই প্রকাশ করা যায় তাহলে কি বাকি থাকলো ছয়শো পঁয়ষট্টিটা ওয়ার্ড একদম মিনিংলেস অর্থাৎ এই যে এক্স ওয়াই নামক যে নিউক্লোটাইটগুলো যুক্ত করা হলো বা লেটারগুলো যুক্ত করা হলো এই দুইটা লেটারের কোনো মিনিংই নেই এই দুইটা লেটার দিয়ে শব্দ গঠিত শব্দের কোনো মিনিংই নেই মিনিংলেস তো এখন আমরা দেখি যে এই দুইটা শব্দ এই দুইটা লেটার কোথায় কিভাবে যুক্ত করালো এবং এর ফলে সেই যে প্রাণীতে যুক্ত করা তার মধ্যে কি প্রভাব পড়ে এইটা হচ্ছে একটা ইকোলাই ব্যাকটেরিয়া আমরা জানি ব্যাকটেরিয়ার দুইটা ডিএনএ থাকে আমাদের যেমন কোষে কোষে নিউক্লিয়াসের মধ্যে মেইন ক্রোমোজোম থাকে ক্রোমোজোমের মধ্যে নিউক্লিয়া ডিএনএ থাকে যা পূর্ব আমরা দেখি দেখিয়েছি কিন্তু ব্যাকটেরিয়ার একটা ডিএনএ মেইন ডিএনএ থাকে যেটা হচ্ছে ক্রোমোজোমাল ডিএনএ আর একটা সাইড এই যে সার্কুলার একটা ডিএনএ থাকে যার নাম হচ্ছে প্লাজমিট তো বিজ্ঞানীরা কি করতে পেরেছেন ওই এক্স এবং ওয়াই নিউক্লিওটাইড এই প্লাজমিটের ডিএনএর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এতে কি হয়েছে এতে আমরা আগেই লিখেছি নতুন ডিএ নতুন বর্ণ কোনো যে শব্দগুলো গঠন করে তা সেগুলো মিনিংলেস সেহেতু মানে কোনো অ্যামিনোসিড যোগ করতে পারে না অ্যামিনসের কোনো সিকোয়েন্স তারা নির্দেশও করতে পারে না এই কারণে এই বর্ণগুলো দিয়ে অতিরিক্ত বর্ণগুলো যুক্ত করায় এই প্রাণীটার তেমন কোনো চেঞ্জ আসেনি কোনো ভ্যারিয়েশন আসেনি তবে হ্যাঁ এইখানে প্রাণীটার একটা ক্ষতি হয়ে গেছে কেমন ক্ষতি ধরুন একটা একটা ব্যাকটেরিয়া যখন স্বাভাবিক পরিবেশে থাকবে মানে ওর জন্য উপযুক্ত পরিবেশ থাকবে তখন সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে সরি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না সে খাদ্য গ্রহণ করে সময় নিজে নিজে রেপ্লিকেট করতে পারবে কিন্তু এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে ব্যাকটেরিয়ার মধ্যে আগে এক্স ওয়াই ঢুকেই দেওয়া হয়েছে সেই ব্যাকটেরিয়া যখন রেপ্লিকেট করতে যাবে একটা থেকে আরেকটা হতে যাবে তার আগে এর ইনশোর করতে হবে আমাদের নিশ্চিত করতে হবে যে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ এক্স ওয়াই সরবরাহ আছে যখন এক্স ওয়াই সরবরাহ করা হবে ঠিক তখনই একটা ব্যাকটেরিয়া থেকে আর একটা ব্যাকটেরিয়া যাওয়া সম্ভব ধরুন একশো এগারো ঢোকানো আছে কিন্তু আশপাশে এক্স এর কোনো সোর্স নেই এক্স ওয়াই এর মধ্যে দ সম্ভব হচ্ছে না তাহলে কি হবে এই ব্যাকটেরিয়াটা টোটালি ডেড হয়ে যাবে এখানেই ওর পরবর্তী প্রজন্মের যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এখানেই ওর জীবন শেষ তো এখন কথা হচ্ছে এই যে আমাদের সেই ভাই রাত্রে ঘুমাতে পাচ্ছেন না নাকি সিক্স লেটার ডিএনএ ঈশ্বরের হাত এই আবুল দবল এই অনেক কিছু বললেন এই কারণে নাকি সে রাত্রে কমাতে পারছেন না ঈশ্বরের হাতের মধ্যে নাকি মানুষ কী ঢুকিয়ে দিছেন নাকি এই সব কথা আমি জানি না ফোর লিটার ডিএনএ কীভাবে ঈশ্বরের হাত হয় আর সিক্স লিটার ডিএনএ কীভাবে মানুষের হাত হয় যাই হোক আপনারা দেখতে পেলেন এই সিক্স লিটার ডিএনএ দিয়ে কি হলো এই ব্যাকটেরিয়ার একটা ক্ষতি সাধিত হলো কী ক্ষতি সাধিত হলো এই ব্যাকটেরিয়ার মধ্যে যদি আমরা সিক্স লিটার ডিএনএ দিই তাহলে এই ব্যাকটেরিয়া যে স্বাভাবিকভাবে নিজেকে নিজে রেপ্লিকেট করতে পারবো একটা থেকে আরেকটা ব্যক্তি হতে পারত। সেই ক্ষমতা সে হারিয়ে ফেললো সেই ক্ষমতা তখনই পাবে যখন আমরা বাইরে থেকে একে ওই এক্স এবং ওয়াই এখন বলতে পারেন এ টি জি সি এগুলা কেন এগুলো দিতে হয় না কারণ এর দেহে এগুলো তৈরির জন্য মেকানিজম আছে সো এগুলা তাকে বাইরে থেকে সরবরাহ করতে হয় না এখন বলতে পারেন এই ব্যাকটেরিয়ার কি কোনো ইউজ নেই ইয়াস ইউজ আছে ইউজটা হচ্ছে আমরা যখন ভ্যাকসিন গ্রহণ করি ভ্যাকসিনে আমরা কোনো ব্যাকটেরিয়ার নির্দিষ্ট অংশ অথবা ব্যাকটেরিয়া একটা মৃত ব্যাকটেরিয়া ডর্মেন্ট ব্যাকটেরিয়া আমরা ইউজ করে থাকি এক্ষেত্রে যেহেতু আমরা কি দেখলাম যে এক্স ওয়াই যদি কোনো ব্যাকটেরিয়ার প্লাজমের সংযুক্ত করা হয় সেই প্লা ব্যাকটেরিয়াকে যদি পরে পরবর্তীতে এক্স ওয়াই সরবরাহ না করা হয় সেই ব্যাকটেরিয়া আর একটা থেকে একটা গ্রোথ হতে না রেপ্লিকেট করতে পারবে না একটা একটা ব্যক্তি একটা ব্যাক্তি হতে পারবে না তো এইরকম ব্যাকটেরিয়া এক্স ওয়াই দোয়া ব্যাকটেরিয়া দিয়ে আমরা ভ্যাকসিন হিসেবে সরাসরি জীবিত ব্যাকটেরিয়া ব্যবহার করি শরীরে গিয়ে এরা রেপ্লিকেট করতে পারবে না কিন্তু ভ্যাকসিনেশনের যে টার্গেট সেটা তারা পূরণ করতে পারবে অর্থাৎ আমাদের মেমোরি সেল আমাদের কি বলবো সে যত যে মেমোরি সেলগুলো আছে সেগুলো সে প্রডিউস করতে সক্ষম হবে কিন্তু এ নিজে নিজে রেপ্লিকেট করে আমাদের কোনো ইনফেকশন ছড়াতে পারবে না এখন দেখি কি আমাদের মধ্যে অনেকের মধ্যে মিউটেশন সম্পর্কে আছে। সম্পর্কে আলোচনা করি মিউটেশন শুরুর আগে দেখতে হবে আমাদের এই যে ডাবল স্ট্যান্ডার্থক আর দুই সূত্র যে ডিএনএটা সেই সূত্র দুটো সূত্র দুটো একটা থেকে একটা পৃথক হতে হবে পিত হওয়ার জন্য যে এনজাইমটা কাজ করবে তার নাম হচ্ছে হেলিকেজ নামক এনজাইম এই হেলিকেজ নামক এনজাইম একটা ডিএনএ সূত্র থেকে আর একটা ডিএনএকে আলাদা করবে এরপর প্রাইমার আইনি গঠনের একটা প্রক্রিয়া আছে সেটা আমরা দেখালাম না কারণ এটা আমাদের পরবর্তী আলোচনার সাথে সম্পর্কিত না কিন্তু হ্যাঁ এখানে কিছু কিছু জিনিস আমি উজ্জ্বল লিখেছি তার মানে এই না আমি সেগুলো চাই না বা সেগুলো আমি বোঝাতে চাচ্ছি না বোঝাতে চাচ্ছি না এই কারণে কারণ পরবর্তী সম্পৃক্ত না বা সম্পর্ক এই থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম বরাবর দেখান এর সাথে টি সির সাথে জি জির সাথে সি এর সাথে টি এভাবে

ফলচ্য বিষয় হবে মিউটেশন মিউটেশনটা কি মিউটেশন ঘটে রেপ্লিকেশনের ক্ষেত্রে এ কারণে আমি রেপ্লিকেশনটাই দেখিয়েছি হ্যাঁ তবে বলে রাখি এপ্লিকেশানে আরও কিছু ধাপ ছিল সেটা হচ্ছে কি ফ্র্যাগমেন্ট সৃষ্টি হতো এবং প্রায় প্রায় প্রাইমারগুলো সরে যে ওইখানে আবার আর ডিএনএ সৃষ্টি হতো সেই ইগুলো আমি দেখাই ধাপগুলো দেখাই কারণ সেই ধাপগুলো দেখালে আমাদের যে টার্গেট সেটাই বুঝতে আরও অসুবিধা হবে আমাদের টার্গেট হচ্ছে কীভাবে মিউটেশন হয় সেটা বোঝা তো মিউটেশনের প্রথম এক ধরনের মিউটেশন হচ্ছে সাবস্টিটিউশন আমরা এখানে ক্রোমোজোমাল মিউটেশন আলোচনা করব না কেননা ক্রোমোজোমাল মিউটেশন আমাদের পরবর্তী আলোচনার সাথে সম্পৃক্ত নয় এই কারণে ক্রোমোজোমাল মিউটেশন আলোচনা করব না আমরা যেহেতু সিম্পল সেল এবং সিম্পল সেল রেপ্লিকেটিং ডিএনএ অথবা আরএনএ আলোচনা করবো সেহেতু আমরা প্রথমে সাবস্টিটিউশন অর্থাৎ পয়েন্ট মিউটেশন নিয়ে আলোচনা করি সাবস্টিটিউশন এক প্রকার পয়েন্ট মিউটেশন তো সাবস্টিটিউশনের ক্ষেত্রে কি হয় ধরুন আমাদের প্রথম হেলিক্সটা ঠিক মতোই রেপ্লিকেশন হলো দ্বিতীয় হেলিক্সের ক্ষেত্রে ধরুন রেপ্লিকেশন প্রায় ঠিক মতোই হল একটা জায়গায় লক্ষ্য করুন আমরা বলেছিলাম যে সর্বদা ছেয়ের সাথে পেয়ারিং করবে কিন্তু এইখানে জি এর সাথে এখন এ আসছে এইটা হচ্ছে ভুলবশত হয়ে যায় এই আর এনে পলিমারেজ এনজাইমটা ভুলবশত জি এর জায়গায় সি এর জায়গায় এ কে সংযুক্ত করে দিল এই যে এ কে সংযুক্ত করে দিল এতে পুরো আর যে নতুন আর এনে যে সরি যে হলো বা সূত্রকটা সৃষ্টি হলো এই সূত্রকের ফাংশনই চেঞ্জ হয়ে যাবে কেমন ফাংশন চেঞ্জ হবে বিশ্বাস না হলে আমি একে কি বলেছিলাম এই যে এই ডেনের এই অংশটা বলেছিলাম ভ্যাসোপ্রেসিন অথবা অ্যান্টি অ্যান্টিবায়োটিক হরমোন নির্দেশ করে কিন্তু এইখানে জিয়ের জায়গায় ছি আসাতে সরি এর জায়গায় এ আসাতে এখন যে হরমোনটাকে ওই উপরের হেলিক্সটা নির্দেশ করবে সেটা হচ্ছে অক্সিডোসিন অক্সিডোসিন হচ্ছে এমন একটা হরমোন যা নারী দেহের মিল্কের সিক্রেশনে সাহায্য করে এবং আপনাদের কি বলবো ওটা হচ্ছে ইসের সময় আমরা যখন বেবি ডেলিভারি হয় তখন ডেলিভারিতে সাহায্য করে ইউটেরাসকে কন করতে সাহায্য করে এই অক্সিডেন্ট হরমোন এখন যখন ধরুন বাই চান্স এরকম একটা মিউটেশন ঘটলো জাস্ট একটা লেটার চেঞ্জ হয়ে গেলো এর জায়গায় সির জায়গায় এ চলে আসলো তাহলে কী হবে আমাদের শরীরে যেই গুরুত্বপূর্ণ হরমোনটা অ্যান্টিবায়োটিক হরমোন যা আমাদের কি বলবো নিয়ন্ত্রণ করে আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে সেই হরমোনটাই নাই মিউটেশনের তাহলে কি হবে আমাদের খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে আরেক ধরনের নিউট্রো মিউটেশন আছে পয়েন্ট মিউটেশন সেই পয়েন্ট মিউটেশন নাম ডিলেশন ডিলেশন কিভাবে সেটা আমরা একটু দেখি ধরুন প্রথম স্ট্যান্ডটা ঠিক ভালো মতো ডিপ্লিকেট হলো আর এনে এম দিয়ে দ্বিতীয় স্ট্যান্ডটাও ঠিক প্রায় ভালো মতো ডিপ্লিকেট হলো এখন দেখুন এই যে একটা জায়গায় জি আসে কিন্তু এর বিপরীতে কোনো সি নেই এর কোনো পার্টনার নেই এতে কী হলো একটা লেটার চলে গেলো একটা লেটার চলে যাওয়াতে কি হবে এই ধরনের মিউটেশন ডিলেশন খুবই মারাত্মক কেন কেননা এতে যে একটা অক্ষর চলে পুরো আলাদা হয়ে যাবে এই ডিলেশন যদি কোনো জিনের শুরুর দিকে ঘটে তাহলে ওই জিনটা একদম আনফাংশনাল হয়ে যাবে খুবই মারাত্মক মিউটেশন মনে রাখতে হবে মিউটেশন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের খারাপ গুণাবলী দিতে সক্ষম খুব অল্প ক্ষেত্রেই আমাদের এরা প্রজাতির মধ্যে যে ভ্যারিয়েশন এনে সেই প্রজাতি সেই ভ্যারিয়েশনটা খুব অল্প ক্ষেত্রেই আমাদের বেনিফিশিয়াল হয় অথবা আমাদের জন্য ভালো হয় এখন যে মিউটেশনটা দেখব সেটা হচ্ছে ইনসারশন ইনসারসন কেউই হয় ধরুন আমরা বলতে জিমিউটেশনগুলো দেখাচ্ছি কিন্তু যে কোনো স্ট্যান্ডার্ড যে কোনো জায়গায় হতে পারে আমরা জাস্ট এক জায়গায় দেখাচ্ছি একটু সরলতার জন্য এখানে লক্ষ্য করবেন এই ধরনের মিউটেশনের ক্ষেত্রে কী হয় ধরুন জি এর সাথে সি থাকার কথা ছিল একটা কিন্তু এখানে ভুল ক্রমে এর সাথে সি চলে এসেছে দুইটা অর্থাৎ একটা লেটার এক্সট্রা অ্যাড হয়েছে অথবা ইনসার্ট হয়েছে একেই বলে ইনসার্শন মিউটেশন এই মিউটেশনও খুবই মারাত্মক কেননা এই মিউটেশন যদি কোনো জিনের শুরুর দিকে হয় তাহলে ওই জিনের পুরাপুরি সিকোয়েন্সকে চেঞ্জ করে দেবে অতএব ওই জিনটাকে এক্সপ্রেশনে বাধাগ্রস্ত করবে এবং আমাদের খুব ভাইটাল ফাংশনও এখানে ড্যামেজ করে হতে পারে এখন সব থেকে আলোচিত সমালোচিত একটা মিউটেশন দেখবো যে মিউটেশন আমাদের অনেক আস্তিক ভাইয়েরা বিশ্বাস করেন না কেন আমি কিন্তু বিশ্বাস করি এই মিউটেশনটার নাম হচ্ছে ডুপ্লিকেশন ডুপ্লিকেশন অনেকভাবে হয় ক্রোমোজোমান লেভেলে ডুপ্লিকেশন হয় এবং রোট্রোপোজন নামক ডিএনএর যে অংশ ওই অংশগুলো নিজে নিজে ডুপ্লিকেট করতে পারে রেট্রোপোজন সরি বললাম রেট্রোপোজন নিজে নিজে ডুপ্লিকেশন করতে পারে কিন্তু আমি যেহেতু বললাম আমাদের উদ্দেশ্য খুবই সিম্পল অর্গানিজম নিয়ে আলোচনা করা সেহেতু সিম্পল অর্গানিজমে যে রেপ্লিকেশনের হয় রেপ্লিকেশনের মধ্যে কীভাবে ডুপ্লিকেশন হতে পারে সেটা আমরা দেখি আর ডিএনএ রেপ্লিকেশনের সময় ডুপ্লিকেশন কীভাবে হয় সেটা একটু আলোকপাত করি সেই এই ক্ষেত্রেও প্রথম স্ট্যান্ডটা খুব ভালো মতোই রেপ্লিকেটেড হলো দ্বিতীয় স্ট্যান্ডের এই পর্যন্ত রেপ্লিকেটেড হলো হঠাৎ করে দেখা গেল যে আর পলিমারেজেন জ্যামটা স্থানচ্যুত হয়ে গেল স্থানচ্যুত হলে কী হবে সে আবার প্রথম থেকে রেপ্লিকেট করা শুরু করবে প্রথম থেকে রেপ্লিকেট করা যখন শুরু করবে তখন দেখুন এই যে যে অংশটা আগে রেপ্লিকেট করে রেখেছিল সেই অংশটা আবার যুক্ত হয়ে গেল এতে কী হলো এই অংশটা দুইবার রেপ্লিকেশন হলো এই যে দুইবার যে রেপ্লিকেশন হওয়ার যে প্রক্রিয়াটা একেই বলে হচ্ছে ডুপ্লিকেশন এই ডুপ্লিকেশনও কিন্তু আমাদের জিনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মারাত্মক আমাদের জিন এক্সপ্রেশনের বেশিরভাগ ক্ষেত্রেই এরা বাধা দেয় ভুল ভাল প্রোটিন উৎপন্ন করে যা আমাদের জন্য একেবারেই শুভ নয় কিন্তু হ্যাঁ ডুপ্লিকেশন ইভলিউশনকে ব্যাখ্যা করার জন্য খুবই উপযুক্ত একটা মিউটেশন এটা মানতে অস্বীকার করার কিছু নেই এখন আমরা সরাসরি বিবর্তনবাদের সাথে সম্পর্কিত কোনো একটা অংশ দেখব সেটা হচ্ছে বিজ্ঞানীর নাম হচ্ছে এই বিজ্ঞানীর নাম সল স্পিগোম্যান সল স্পিগোম্যান উনিশশো পঁয়ষট্টি সালে একটা এক্সপেরিমেন্ট করেছিল ব্যাকটেরিওফাস বেটা কিউবেটা নামক ভাইরাস দিয়ে ব্যাকটেরিওফাস কিউবেটা ভাইরাসটাকে কীভাবে সে নিজের গবেষণার ক্ষেত্রে ব্যবহার করেছিল সেটা একটু লক্ষ্য করি এই ভাইরাসের যে জেনারিক ম্যাটেরিয়াল অর্থাৎ জিন যেখানে থাকে সেটা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্যান্ড আয়েন এই সিঙ্গেল স্ট্যান্ড আয়নের মধ্যে অ্যাবাউট চার হাজার পাঁচশো নিউক্লোডাইটস থাকে এর এয়ারঅাবাউট চার হাজার পাঁচশো নিউক্লিওডাইটস থাকে তো স্পিকো ম্যান কী করলেন একটা সলিউশন তৈরি করলেন সেই সলিউশনের মধ্যে এই যে এই কিউবেটা কিউবেটা কি বলবো ব্যাকটেরিয়াভাস কিউবেটা ভাইরাস আছে এই ভাইরাসের নিউক্লোটাইট রেপ্লিকেশনের জন্য যে এনজাইম সেই এনজাইমটাকে এখানে দিলেন এবং কিছু লবণ দিলেন এবং সাথে সাথে কিছু নিউক্লোটাইট দিলেন নিউক্লোটাইট দিয়ে এই সলিউশনটা তৈরি করলেন তৈরি করার পর সে এর মধ্যে আয়েনটাকে আইসোলেট করে এর মধ্যে দিয়ে দিলেন তো দেওয়ার পর কি দেখা গেল দেওয়ার পর দেখা গেল এর মধ্যে এই আয়েনটা নিজে নিজে রেপ্লিকেট করছে ওই এনজাইম এবং নিউক্লোটাইটের সাহায্যে এপ্লিকেট করার পর সে কী করলো ওইখান থেকে কিছু এনে সে কালেক্ট করল কালেক্ট করার পর আর একটা সলিউশন ঠিক একইভাবে প্রস্তুত করে তার মধ্যে সে আয়নটা দিয়ে দিল দেওয়ার পর এখানেও সে একই ঘটনা ঘটবে একটার পর একটা একটার পর একটা হবে কিন্তু ঘটনা হচ্ছে ওই যে প্রথমে আয়নটা আসলো নিজে নিজের রিপ্রিগনের মাধ্যমে সেই আয়নটা আগের আইনের চেয়ে একটু ছোট ছিল এবং এই যে প্রক্রিয়াটা

এটাই হচ্ছে চাক্ষুষ ইভলিউশন এটা চাক্ষুষ ইভোলিউশন একে কি বলবো একে ডিনে করার মতো বা একে অস্বীকার করার মতো কিছু নেই এটা চাক্ষুষ ইভোলিউশন ইভোলিউশনের মাধ্যমে চার হাজার পাঁচশোটা নিউক্লোটাইট থেকে দুইশো আঠারোটা নিউক্লোটাইট চলে আসলো এখন ঘটনা হচ্ছে এই দুইশো আঠারোটা নিউক্লোটাইট বিশিষ্ট আয়নে কেন সৃষ্টি হলো কেন উপরে বেশি সংখ্যক থেকে অল্প সংখ্যক নিউক্লোটাইট বিশিষ্ট আনেনি সৃষ্টি হল এর কারণ হচ্ছে এই যে মেইন যে আয়েনেটা এ যত দ্রুততা সাথে নিজেকে নিজে রেপ্লিকেট করবে তার থেকে অনেক বেশি দ্রুততার সাথে এই ছোট আর্ণেটা রেপ্লিকেট করবে আর ন্যাচারাল সিলেকশন এই স্পিডকে ফেভার করবে এ কারণে আস্তে আস্তে বড় আনেনেগুলা বিলুপ্ত হবে এবং ছোট আয়ানি সৃষ্টি হবে এখন কথা হচ্ছে আমরা ধরে নিলাম কোনো একভাবে প্রাই মডিয়ালসোপে কোনো একভাবে আয়ন সৃষ্টি হয়েছিল এখন আয়নএ সৃষ্টি হলেও আমরা আমাদের চাক্ষুষ প্রমাণের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বড় আয়নএ থেকে ছোট আর্ন সৃষ্টি হচ্ছে এটা সেলের বাইরে যেহেতু প্রথম আর্এনএটা সেলের বাইরেই সৃষ্টি হয়েছিল কোনো সেল ছিল না এবং সেলের বাইরে আমরা কি দেখতে পাচ্ছি বড় আর্ন থেকে ছোট আর্ এনএ সৃষ্টি হচ্ছে কেননা ছোট আর্ এন যে অ্যাপ্লিকেশন স্পিড বা রেপ্লিকেশন রেট সেটা বড় আর্নএস থেকে অনেক বেশি তো এইখানেও বিবর্তনবাদ নিয়ে আমার একটু সংশয় আছে সংশয় যাচ্ছে আসলে আমি বিবর্তনবাদে সরাসরি বিশ্বাস করি না আরও কিছু কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এইটা আরও কারণ ইনশাল্লাহ ভবিষ্যতে দেখাবো তো আমার প্রশ্ন থাকবে নাস্তিক ভাইদের কাছে আপনাদের কি কাউন্টার কোনো অ্যানসার আছে কি না আপনারা বলতে পারেন না এই ব্যাকটেরিয়ার মধ্যে ওইটা হলো অ্যামিবা ডিএনএ ডুপ্লিকেশনে ওইটা হলো ব্যাকটেরিয়া থেকে ওইটা হলো এটা বললে চলবে না ভাই কেননা প্রথম যে আরএনএটা সৃষ্টি হয়েছিল তা কোনো কোষের মধ্যেও হয়নি তো কোষের মধ্যে না হলে ওই আরএনএটা কিভাবে নিজের সময় কি বলবো নিজের ইসির পরিমাণ বৃদ্ধি করলো ইনফরমেশনের পরিমাণ বৃদ্ধি করলো সেটা কোনো ব্যাখ্যা কি দিতে পারবেন কিন্তু আমি ইনফরমেশন যে লস হয় ইনফরমেশন যে কমে যায় তার তো একটা ব্যাখ্যা এবং প্রমাণ দিতে পারছি আপনারা বিশ্বাস না হলে স্পিকার ম্যান্স মস্টার লিখে সার্চ করবেন এই যে আর এনটা সৃষ্টি হয়েছে এর নাম স্পিকার ম্যান মনস্টার স্পিকর ম্যান্স মস্টার এই মনস্টার খুবই দ্রুত নিজেকে নিজে রেপ্লিকেট করতে পারে তবে আরেকটা মজার ব্যাপার হচ্ছে একটু চমকের বিষয় সেটা হচ্ছে এই যে স্পিকার ম্যান মনস্টার এটা সম্ভবত উনিশশো সাতানব্বই দিকে পরীক্ষা করে দেখা গেল এটা আরও আবারও বিবর্তন হচ্ছে আবারও বিবর্তন হচ্ছে বিবর্তনের ফলে কি হল দুইশো আঠারোটা নিউক্লোরাইট থেকে সাতচল্লিশটা বা চুয়ান্নটা নিউক্লোটাইডের একটা আয়নের সৃষ্টি হলো তার বাদে আয়নের আকার আরও ছোট হয়ে গেল ইনফরমেশন আরও বেশি লস হল সো এখানে বিবর্তনবাদ আমার মনে সংশয় সৃষ্টি করে のは